প্রকৃতির অভিমান, নিস্তব্ধতা, নিস্তুপতা, আরাম সবসময় রয়েছে, তবু মানুষ যেন সুখী নেই, শান্তি নেই মনে, নিঃস্বতার ছন্ন মানুষ। আজ যারা বেরোতে চাইছে তারা সবাই তো একদিন এক মুহূর্তের জন্য ঠিক এটাই চেয়েছিল। আজ কোনো সময়ের ঘেরাটোপ নেই, ঋজুকে আটকে যেতে হয় না গ্রীষ্মের দুপুরে সারা শরীরে ঘামের গন্ধ নিয়ে ঠাসাঠাসি করা ট্রামে করে অফিসে। সেই ঋজুই তো একদিন যখন অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল, ঘড়ির কাঁটা মাত্র 7টা ছুঁই ছুঁই, তখন বলেছিল, ধর যদি এমনটা হতো বাড়িতে বসে থেকেই কাজ চলতো, অথচ বেতন ঠিক অ্যাকাউন্টে ঢুকে পড়তো, তবে খুব একটা মন্দ হতো না বোধ হয়। আজ 3-4 মাস ধরে তোরষা স্কুলে যায় না, তার মন আর বাধা থাকছে না বাড়িতে, সে ছুটে যেতে চায় বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে, পেতে চায় প্রকৃতির ছোঁয়া আর খেলতে চায় তার সহপ্রার্থীদের সাথে। কিন্তু এই তোরষায় একদিন তার অঙ্ক ভুল করার দরুন বকুনি খেয়ে রাগের বশে অভিমানী সুরে আপন মনেই বলে উঠেছিল, ছুটি চাই, থাকতে চায় না স্কুলের করা শাসনের গণ্ডিতে। সবাই চেয়েছিল বাইরের এই সুন্দর পৃথিবীর হাত থেকে মুক্তি পেতে, তারা অন্দরমহলকে সুন্দর বলে মেনে নিয়েছিল, তাদের সেই রাগে বা অভিমানে বলা ছোট্ট ছোট্ট কথাগুলি প্রকৃতি নিজের কাছে চেপে রাখার চেষ্টা করছিল। কিন্তু সবাই মুক্তি পেতে চেয়েছিল, সবারই কণ্ঠে ছিল একই কথা, একই ভাষণ, সবাই একই শব্দ আওড়াচ্ছিল। ফলস্বরূপ আজ প্রকৃতি অভিমান করে আমাদের মুক্তি দিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের থেকে, মুক্তি দিয়েছে মানব জীবনকে কাজকর্মের জগৎ থেকে যা গৃহবন্দী করেছে। প্রকৃতিও যেন আজ আমাদের সাথে মায়ার সম্পর্ক ত্যাগ করতে চাইছে, আর তাই তো হাজারো হাজারো বললে ভুল হবে কোটি কোটি মানুষের ভার নিজের উপর থেকে অবিরামে নামিয়ে চলেছে। প্রকৃতি আজও অভিমানী, শুধু আমাদের এই ছোট্ট ছোট্ট ভুল কাজকর্মের জন্য। শান্ত প্রকৃতি আজও ধ্বংসলীলায় মত্ত, আর এই শান্ত প্রকৃতির এই রুদ্র রূপের জন্য আমরাই দায়ী। হ্যাঁ, শুধু আমরাই দায়ী। তাই বিশ্ব সংসার আজ চাইছে ক্ষমা, ভাঙুক প্রকৃতির অভিমান, আবারও হাসুক প্রকৃতি, গড়ুক নতুন বিধান।